গবেষণা বলছে কোভিড সংক্রমণে ভারত ক্রমশ শীর্ষে পৌঁছচ্ছে। দিন প্রতিদিন বদলাচ্ছে করোনার রূপ। নতুন এই ভাইরাস থেকে বাঁচার জন্য সতর্কতা জারি করেছে বিশেষজ্ঞরা। টাটা ইনস্টিটিউট ফর জেনেটিক্স অ্যান্ড সোসাইটি ডিরেক্টর রাকেশ মিশ্র পরামর্শ দিয়েছেন, ভবিষ্যতে করোনা ভাইরাস নয়া রূপ নিতে পারে, এ বিষয়ে সকলকে সচেতন থাকতে হবে। প্রথম থেকে তৃতীয় ঢেউ পর্যন্ত যেভাবে পরিস্থিতি সামাল দেওয়া গেছে, এবারও একইভাবে সাবধানতা অবলম্বন করতে হবে। করোনা ভাইরাস ইতিমধ্যে মিংস হ্যামস্টারদের সংক্রামিত করেছে। উত্তর আমেরিকায় একটি বন্য হোয়াইট টেল হরিণকে সংক্রামিত করেছে। এখন গবেষকরা ভাবছেন এটি আরও বেশি প্রজাতির মধ্যে অনুপ্রবেশ করতে পারে, আবার মানুষের কাছেও ফিরে যেতে পারে। সম্ভাব্য নতুন এবং বিপজ্জনক রূপ নিয়ে আসবে এই ভাইরাস। একই বিষয়ে সতর্কতা জারি করে হুয়ের পক্ষ থেকে মারিয়া ভ্যান কেরকোভ বলেছেন, আমাদের সকলকে অবশ্যই SARS-CoV-2 এর বিস্তার কমাতে এবং প্রাণী ও মানুষের মধ্যে সংক্রমণের ঝুঁকি কমাতে কড়া পদক্ষেপ নিতে হবে। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।